নমস্কার। পশ্চিম বাংলার বিজেপির দরকার একজন নামি দামি ব্যক্তিত্ব। তিনি একদিকে যেমন ডিগ্রিধারী হবেন, অন্যদিকে তিনি হবেন অত্যন্ত ভদ্র, নম্র এবং সকলের কাছে গ্রহণযোগ্য। ঠিক সেই দিক দিয়ে পশ্চিম বাংলার বিজেপির কাছে চলে এসেছে এক যোগী। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলার কাছে চলে এসেছে এক যোগী, স্বামী কৃপাকারানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের যোগী স্বামী কৃপাকারানন্দ মহারাজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পশ্চিম বাংলার বুকেই বিজেপির ইনি হয়তো এবার মুখ্যমন্ত্রীর মুখ। তিনি আর যে কতটা যোগ্যতা রয়েছে, তিনি যে কতটাই গুণবান সম্পন্ন ব্যক্তিত্ব, তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এক্ষুনি। আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারি স্বামী কৃপাকারানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের যে যোগী, তিনি আসলে দেবতোষ চক্রবর্তী। তিনি পশ্চিম বাংলার মধ্যে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেন, তিনি আবার উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেন। এই দেবতোষ চক্রবর্তী জয়েন্ট এন্ট্রেন্সে র্যাঙ্ক করে 17। NRS মেডিকেল কলেজে তিনি জয়েন করেন, দিল্লি এইমস থেকে তিনি MD করেন এবং আমেরিকায় উড়ে যান হার্টের রিসার্চ করার জন্য। তিনি আমেরিকায় উড়ে যান, তার রুমমেটদের কাছ থেকে জানা খবর অনুযায়ী তিনি হঠাৎ উধাও হয়ে যান আমেরিকার থেকে। অনেকদিন পর বেলুড় মঠে এক স্বামীর আগমন ঘটে, যার নাম কৃপাকারানন্দ মহারাজ। তিনি আর কেউ নন, তিনি হলেন দেবতোষ চক্রবর্তী। তার নামের পাশে যেমন রয়েছে ডক্টরের চিহ্ন, তার নামের পাশে সঙ্গীত শিল্পীর নাম রয়েছে, তার সঙ্গীতে মধু রয়েছে। ঠিক এমন ব্যক্তিকে এবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করতে চাইছে বঙ্গ বিজেপি। আর এ খবরে রীতিমতো কেঁপে গিয়েছে গোটা মিডিয়া জগৎ, সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে তৃণমূলের কর্মীবৃন্দ। তিনি যদি এই কৃপাকারানন্দ মহারাজ ওরফে দেবতোষ চক্রবর্তী যদি সত্যি সত্যি এবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে দাঁড়িয়ে যান, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি এবার কিন্তু বিজেপি জিতে যাবে এবং মুখ্যমন্ত্রী হবে। যে প্রশ্ন বিরোধীরা করত যে বিজেপির মুখ চায় একজন জ্ঞানী ব্যক্তি, এবার কৃপাকারানন্দ মহারাজ যদি বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হন, তাহলে এই প্রশ্ন আর থাকবে না। এবং তিনি যেমন ডাক্তার তেমনই একজন সঙ্গীত শিল্পী, তেমনই এক যোগী, ফলে বিজেপির জিততে কোনো অসুবিধেই হবে না। যদিও এ বিষয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতো বাংলায় যদি যোগী কৃপাকানন্দ মহারাজ দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রীর মুখ, তাহলে কিন্তু সব পার্টির মধ্যে এক কাঁপন শুরু হয়ে যাবে এবং বিজেপি 2021 অবশ্যই জয়লাভ করবে। একটি কথা বলে রাখি, এ বিষয়ে কিন্তু কৃপাকানন্দ মহারাজ এখনও মুখ খোলেননি, তিনি রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা করেননি। কিন্তু গোপন খবর বিজেপি উঠে পড়ে লেগেছে তাকে রাজি করাতে, যদিও এখনও রাজি হননি কৃপাকারানন্দ মহারাজ ওরফে দেবতোষ চক্রবর্তী। যদিও এই খবরটার সত্যতা আমাদের কাছে নেই, এটি আমরা শুধুমাত্র ফার্স্ট পোস্ট নামে একটি মিডিয়া দ্বারা আমরা খবরটি পেয়েছি, এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি, শুধুমাত্র মিডিয়ার কাছে খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আর যখন যে ঘটনা রটে তা কিছুটা বটে, অর্থাৎ বিজেপি কিন্তু গোপনে গোপনে তার চাল চালু রাখছে, অর্থাৎ ইউপির যোগী আদিত্যনাথের মতো বাংলায় বিজেপি হয়তো এই যোগী কৃপাকারানন্দ মহারাজকে দাঁড় করিয়ে দেবে, মুখ্যমন্ত্রীর মুখ যাবে, তাহলে কিন্তু বিজেপি অবশ্যই জিতবে। তো আপনারা কি চাইছেন, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের কৃপাকারানন্দ মহারাজকে আপনারা কি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে চাইছেন? কমেন্টে লিখবেন। জয় হিন্দ।